রাশিয়ার তৈরি স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে ভেনেজুয়েলায়। শিগগিরই দেশটির নাগরিকদের উপর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হবে। বায়োনটেক ও কিউরভ্যাকের পর এবার আরও একটি ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদন দিল জার্মানি। বায়োটেক প্রতিষ্ঠান আইডিটি বায়োলজিকা 18 থেকে 55 বছর বয়সী 30 জন স্বেচ্ছাসেবীর শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করার কথা জানিয়েছে। মডার্না ও ফাইজারের ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেওয়া অন্তত 5 জনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিষেধক নেয়ার পর সারাদিন তাদের অবসাদ, জ্বর ও মাথা ব্যথা ছিল, তবে একদিনের মাথায় উপসর্গগুলো পুরোপুরি কেটে যায় বলে জানান স্বেচ্ছাসেবীরা। করোনার ইন্ট্রানাসাল বা নাক দিয়ে গ্রহণ করা যায় এমন ভ্যাকসিনের প্রথম ধাপের গবেষণার জন্য অনুমোদন দিয়েছে চীন। বেজিং ওয়ানতাই বায়োলজিক্যাল ফার্মাসি এন্টারপ্রাইজ, শিয়ামেন ইউনিভার্সিটি এবং হংকং ইউনিভার্সিটির গবেষকরা যৌথভাবে এই ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। ব্যাপক হারে অনেক মানুষের কাছে এই ভ্যাকসিন সহজে পৌঁছানো যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রতিষেধক পেতে দুটি আগাম চুক্তির পর কার্যকর ভ্যাকসিনের জন্য আরও 5টি চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অ্যাস্ট্রাজেনিকার পাশাপাশি মডার্না, জনসন অ্যান্ড জনসন, কিউরভ্যাক এবং যৌথভাবে ফাইজার ও বায়োনটেকের তৈরি প্রতিষেধক নেয়ার কথা জানিয়েছে কমিশন।